চোখে কাপড় বেঁধে বাইক চালান কিসমত কুমার, তবে অন্যদেরকে বার্তা দেন নিয়ম মেনে গাড়ি চালানোর। পেশায় জাদুকর কিসমত কুমার আগামী কয়েকদিন জাদু দেখাবেন বনগাঁ শহরে। সকাল সকাল রাস্তায় বেরিয়ে অনেকেই অবাক, কাপড় মুখে ঢাকা দিয়ে অবস্থায় শহরের রাস্তায় বাইক চালিয়ে বেড়াচ্ছেন এক ব্যক্তি। পরনের পোশাক একটু অন্য ধরনের, বিভিন্ন রাস্তায় ঘুরে বাইক এসে থামে বনগাঁ নীলদর্পণের সামনে। সকলে করতালিতে মেতে ওঠেন, মুখের ওপরে থাকা কাপড় সরানো হয়, করজোড়ে সকলের আশীর্বাদ চেয়ে নেন বাইক চালক। এবার নিজের পরিচয় দেন। জানা গেল বনগাঁ নীলদর্পণ ভবনে আজ থেকে শুরু হয়েছে জাদু প্রদর্শন, সেখানে জাদু দেখাবেন জাদুকর কিসমত কুমার। উদ্বোধনের দিন সকলকে বার্তা দিতে শহরের রাস্তায় এইভাবেই বাইক চালিয়েছেন তিনি। তবে জাদুকরের সতর্ক বার্তা, দয়া করে কেউ এভাবে চেষ্টা করবেন না, এটা ঝুঁকিপূর্ণ। নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি আয়ত্ত করেছেন, পাশাপাশি বাইক চালক থেকে অন্যান্য যানবাহন চালকদের কাছে তিনি আবেদন করেছেন নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য। গাড়ি চালানোর সময় হেলমেট পরুন, সিট বেল্ট ব্যবহার করুন, এমনটাই আবেদন করেছেন জাদুকর। শহরে মানুষ এখন সবাই মোবাইলে ব্যস্ত, সমস্ত বাচ্চা মোবাইলে ব্যস্ত। আজকাল দেখবেন আপনার টোটাল ঘরের পরিবারকে নিয়ে একসঙ্গে টিভিও দেখা যায় না, কেন এমন এমন অ্যাড চলে আসে। আট লাইনে একমাত্র সাবজেক্ট ম্যাজিক শো, যেটা টোটাল পরিবারকে নিয়ে আপনি এনজয় করতে পারবেন, 9 থেকে 19 ইয়ার্স সবাইকে নিয়ে। বাচ্চাদের এই ম্যাজিক শো থেকে সম্পূর্ণ মানসিকতা হালকা হয়ে যায় এবং অনেক শিক্ষা পায় আমাদের এই ম্যাজিক শো দেখবার পরে। ম্যাজিক দেখতে এই জন্যই আসবে, মানুষ ঘরের ভিতরে একা একা মোবাইল, সবসময় মাথার ভিতরে টেনশন, বাচ্চাদেরও বাচ্চারা যে খেলতে যেতে পারছে না, পড়াশুনো, ম্যাজিককে এই জন্য দেখতে আসবে। ম্যাজিক হচ্ছে একটা স্বপ্নের জগৎ, সবসময় হাসবে, হাততালি দেবে, আর যে শোয়ে সবসময় হাততালি পরে সমস্ত বাচ্চাদের মানসিকতা ভালো হয়ে যায়। বনগাঁ নীলদর্পণ ভবনে আগামী কয়েকদিন জাদু প্রদর্শনী চলবে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে এদিন বনগাঁ প্রেস ক্লাবে বসে সাংবাদিক বৈঠক করেন জাদুকর কিসমত কুমার ও তার সহযোগীরা। তারা দাবি করেন জাদু প্রদর্শনীর মাধ্যমে যে অর্থ তারা উপার্জন করেন তার মধ্যে একটা অংশ থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য তারা ব্যয় করে থাকেন। এই যে জাদু প্রদর্শনী আপনাদের সবার সামনে করছি, এই জাদু প্রদর্শনী করবার একটাই সৎ উদ্দেশ্য। আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট এবং এইডস পেশেন্ট প্রচুর আছে। আমরা এই জাদু প্রদর্শনীর থেকে যে অর্থটা আমাদের উপার্জন হয় তার কিছুটা অংশ আমরা থ্যালাসেমিয়ার রোগীদের সাহায্যের জন্য সাহায্য করি, এবং আমরা যেসব অনাথ বাচ্চা যাদের বই কেনার ক্ষমতা নেই এবং পড়াশোনায় খুব মেধাবী তাদেরও আমরা কিছুটা সাহায্য করে থাকি। এছাড়া আজকে সকালবেলা 11টার সময় আমাদের ম্যাজিশিয়ান সম্পূর্ণ চোখ বন্ধ করা অবস্থায় ফুল ট্রাফিকে বনগাঁ শহরে মোটরসাইকেল ভ্রমণ করিয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা কেন চোখ বন্ধ করে মোটরসাইকেল চালাবো, এর মেন উদ্দেশ্য আমরা জাদুঘররা চোখ বন্ধ করে যদি মোটরসাইকেল ফুল ট্রাফিকে চালাতে পারি, সাধারণ পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে এই মেসেজটাই পৌঁছাতে চাই। আপনারা চোখ খোলা অবস্থায় ট্রাফিক রুলস মেনটেন করে হেলমেট পরে সেফ ড্রাইভ, সেফ লাইফ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।